নমস্কার দক্ষিণ বাংলা জায়গা জনতা এক্সপ্রেস আপনাদের সঙ্গে রয়েছি আমি সুব্রজিৎ বাইশ তারিখে মিছিল সেই মিছিলে কে হাঁটবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাইশ তারিখ অপরদিকে কি অযোধ্যায় সেই রাম মন্দিরের উদ্বোধন যেখানে গোটা দেশবাসী সেদিকে তাকিয়ে রয়েছে নরেন্দ্র মোদী থেকে শুরু করে যারা রাম ভক্ত বলতে পারেন বা কোথাও গিয়ে দেশের সাধারণ জনগণ তারা কিন্তু সেখানে পৌঁছে যাবেন বারংবার কেন বাইশ তারিখে এই সিদ্ধান্ত নেওয়া হলো মুখ্যমন্ত্রীর তরফ থেকে এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন হচ্ছে রাজনৈতিক মহলে জনগণ ভাবছে নজর ঘোরানোর জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাকি বারংবার সিদ্ধান্ত নিয়েছিলেন যে বাইশ তারিখে এই মিছিল করতে হবে অপরদিকে রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী কি করলেন তিনি গেলেন হাইকোর্টে মামলা দায়ের করলেন এই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তিনি বললেন বারংবার নাকি এই মুখ্যমন্ত্রী ধর্মীয় যে ভাবাবেগ সেখানে আঘাত করেছে যার জন্য এই মিছিল করতে দেওয়া যাবে না তিনি গেলেন হাইকোর্টে হাইকোর্টে যাওয়ার পর মামলা করলেন মামলার ফলশ্রুতি কি হলো হাইকোর্ট স্পষ্ট বলল নাকচ করে দিল শুভেন্দু অধিকারীর আর্জিকে খারিজ হয়ে গেল তা এবং বর্তমানে হাইকোর্ট যেটা বলেছে শর্ত মেনে তৃণমূল কংগ্রেসকে এই মিছিল করতে হবে জনগণের বক্তব্য তাহলে মানুষ কোন দিকে তাকাবে কারণ একদিকে রাম মন্দিরের উদ্বোধন অপরদিকে বাংলার বুকে সংগতি মিছিল কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী আবার বলছেন শুধুমাত্র কলকাতা বলে নয় আজকে হাজরা থেকে পার্ক সার্কাস বলেই নয় একাধিক ব্লকে ব্লকে জেলায় জেলায় কিন্তু এই মিছিল হবে জনগণ জানতে চায় যে দিকে মানুষ তাহলে মনোনিবেশ করবে এই প্রশ্নে কিন্তু রাজনৈতিক মহলে এখন উঠছে তবে সেদিনকেই রাজ্যের মুখ্যমন্ত্রী এই সংহতি মিছিল নিয়ে ঠিক কী বলেছেন শোনাবো আপনাদেরকে আমি বারবার বলি ধর্ম যার যার আপনার উৎসব কিন্তু সবার আমাদের এখানে তেইশে জানুয়ারি হয়েছে ছাব্বিশে জানুয়ারি এসেছে বাইশে জানুয়ারিও আমরা এটা কিন্তু আমার দলের প্রোগ্রাম আমি নিজে একটা র্যালি করব। আমি প্রথমে নিজে কালী মন্দিরে যাব ওটা সবাই যাবে না আমি মা কালীকে পুজো দিয়ে হাজরা থেকে সর্বধর্মের মানুষকে নিয়ে মিছিল করে পাক সার্কাস ময়দানে গিয়ে আমরা একটা মিটিং করব মা কালিকে ছুঁয়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ওখানে অনেক গির্জাও আছে সব কিছুকে ছুঁয়ে সব ধর্মের মানুষকে নিয়ে আমরা একটা র্যালি করব এবং আমি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেই র্যালিটা করব যারা শুভানুধ্যায় যারা সাধারণ মানুষ তারাও আসতে পারেন সংহতি মিছিলে আর আমি জেলাগুলোকে বলবো প্রত্যেকটা জেলায় ব্লকে ব্লকে সেদিন বাইশে জানুয়ারি বেলা তিনটে সম্প্রীতি মিছিল হবে সবাইকে নিয়ে এটা আমার দলের প্রোগ্রাম আপনারা শুনলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গতি মিছিল নিয়ে কি বলেছে জনগণের মনে একটাই প্রশ্ন তাহলে বারংবার ধর্মীয় মেরুকরণ কেন করা হচ্ছে এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন জাগে সাধারণ মানুষের মনে তবে তারা প্রশ্ন করতে ভয় পাচ্ছে তাদের হয় প্রশ্ন করবো আমি এখানে প্রত্যেককে তার কাছ পরিচয় করা আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির মুখপাত্র সৌরভ চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক নীলজি বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের যুব নেতা রয়েছে কৌশিক মাঝি এবং আমাদের সঙ্গে রয়েছে সোমজিৎ ঘোষ বিজেপির মুখপাত্র জিত সিংহ এবং রুদ্রাঙ্গ সার্নাল সমাজকর্মী কিছু করে যোগদান করবে কৌশিকদের জনগণ জানতে চায় একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রীর এরূপ বক্তব্য অপরদিকে দাঁড়িয়ে বিজেপির কথাও গিয়ে মনে হচ্ছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে ধর্মীয় মেরুকরণ করতে চায় যার জন্য সে একই দিনে বাংলার বুকেই মিছিল সত্যি কি তাই হবে কি মনে হচ্ছে দাদা প্রথমেই বলি এই রাম মন্দির কড়া এবং রাম মন্দিরের উদ্বোধন নিয়ে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু বিষয়টা হলো রাম মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে রামলালার প্রতিষ্ঠাকে কেন্দ্র করে বিজেপি যেভাবে সেটাকে রাজনৈতিক কর্মসূচিতে পালিত করেছে এবং যেভাবে বিজেপি ধর্মীয় মেরুকরণের রাজনীতিতে হাঁটছে সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে তিনি এই রাজ্যের সমস্ত হিন্দু মুসলিম শিখ শিখ খ্রিস্টান সব ধর্মের মানুষদের নিয়ে একটা সংহতি মিছিল তিনি করতে চাইছেন এবং তার মাধ্যমে তিনি বার্তা দিতে চাইছেন এই দেশের সংবিধান ধর্ম পালনে যতটা হিন্দুর অধিকার ততটাই মুসলমানের অধিকার ততটাই শিখের অধিকার ততটাই খ্রিস্টানের অধিকার ততটাই ততটাই জৈনদের অধিকার ততটাই বুদ্ধিস্টদের অধিকার তাই প্রত্যেকটি ধর্মের মানুষকে এখানে সমান অধিকার দেওয়া আছে আমাদের সংবিধানে তো সেই জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজটা করছেন একদমই ঠিক করছেন এবং তাকে আটকানোর জন্য শুভেন্দু অধিকারী যে চেষ্টা করেছিলেন তাকে মহামান্য হাইকোর্ট গালে থাপ্পড় মেরে বুঝিয়ে দিয়েছে যে মাননীয় মুখ্যমন্ত্রীর কর্মসূচি একদম ঠিক এবং শুভেন্দু অধিকারী সেখানে বাধা দেওয়ার কোনো জায়গাই নেই ভরত জনগণ জানতে চাই আজকে অনেক ডেড থাকতে পারত জানুয়ারি মাস কিন্তু আমাদের দুদিনে শেষ হচ্ছে না রাজ্য মুখ্যমন্ত্রী কেন 22 তারিখই চুজ করছেন আপনারা ভাঙ বলছেন কোথাও গিয়ে একটা হিংসা পরাণ নাকি রাজনীতি চলছে যার জন্য আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 22 তারিখ চুজ করলেন সংহতি মিছিলের জন্য সত্যি কি তাই প্রথমেই আমি বলবো আদালতকে ধন্যবাদ যে শর্ত চাপিয়েছে শর্তটা হলো ধর্মীয় ভাবাবেগে কোনো আঘাত নয় ধর্মীয় ভাবাবেগে কোনো আঘাত করা যাবে না সুতরাং গালে থাপ্পড় মেরে যেটা করেছে বলে বালকিল্য করলেন সেটা কোনো ব্যাপার নয় আরেকটা ব্যাপার আদালত এটা বললো বলে তৃণমূলে অন্তত আজকে আদালতের কথাকে জাজদের কারেক্টার এসে সেই করবে না আর এবারে আসি সংহতি প্রসঙ্গে ভগবান শ্রী রামের মতো সংহতি কেউ দিতে পারে না কারণ রবীন্দ্রনাথ বলেছিলেন রামায়ণকে শুধুমাত্র একটি কবির কাব্য বলে ভাবলে চলবে না কবি নজরুল ইসলাম বলেছিলেন মনোজপি নাম শ্রী রোগপতি রাম শ্রী চৈতন্য দেব হরে রাম হরে রাম 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 হরে হরে রামচন্দ্র হচ্ছে স্বয়ং সংগতির পুরুষ উনি কৈবর্ত সবরীর কাছ থেকে ফল খেয়েছিলেন সেই কৈবর্ত রানী রাসমণির আরাধ্য দেবতা রঘুবতী রাম বাঙালির রক্তে মিশে আছে এবং সেই কৈবর্ত থেকে আমরা চট্টোপাধ্যায়রা পর্যন্ত আমাদের রোগগুলো দেবতা হচ্ছে রঘুপতি রাম আমাদের আমরা কিন্তু রামের দিব্যি বা রোগপতি রাম বলি মুখ্যমন্ত্রী আল্লাহ বক্তব্য অনুযায়ী তাহলে রাম নাম নিয়ে তাহলে বারম্বার রাজনীতি কেন হচ্ছে স্বরূপদার এই বক্তব্যের সমজিদার কাছে আসবে জনগণ তাহলে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন জাগাচ্ছে এই রাজ্যে মুখ্যমন্ত্রীর মুখে নাকি সংহতি মানায় না কারণ একদিকে সিপিএমের সুজন চক্রবর্তী কি বলছেন কারণ যে সং সেজে মানুষকে হাসায় তার মুখে নাকি সংহতির কথা মানায় না সত্যি কি তাই দেখুন আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে গিয়ে এই যে কোর্টের যে রায় হ্যাঁ সেটা খুব ভালো তার কারণ হচ্ছে কি কোর্টের ওপরে আমাদের কিছু বলার নেই কারণ দু হাজার সালে দু হাজার সালের নির্বাচনের পর আমরা দেখেছিলাম যে হারে মানে মানুষের প্রতি অত্যাচার তার জন্যই এটা মানে আগাম সতর্ক নেওয়ার জন্যই শুভেন্দুবাবু গিয়েছিলেন যেটা করেছেন খুবই ভালো আর দ্বিতীয় নম্বর হচ্ছে গিয়ে সংহতি যাত্রা কেন সংহতি বাইশ তারিখ করা হলো ছাব্বিশ তারিখ করতে পারতেন তেইশ তারিখ করতে পারতেন কিন্তু তা নয় কারণ উনি হচ্ছেন রামের নামে উনি ভয় পান কারণ রাম নাম শুনলে ওনাকে আমরা এর আগে দেখেছি গাড়ি থেকে নেমে দৌড়তে গাড়ি থেকে নেমে লোককে তাড়া করতে যে আমার নামে গালাগালি দিচ্ছেন আর একটা কথা মনে রাখতে হবে যখন ভূমি পুজো হয় রামের সেই দিনকে কিন্তু আমাদের স্মরণে থাকবে এই পশ্চিমবঙ্গ কিন্তু লকডাউন ডেকেছিল তার মানে এটা পরিষ্কার সেই রামের পুজো মানে বাইশ তারিখ সারা ভারতবর্ষ উন্মাদনায় ভাসছে সারা ভারতবর্ষ পুরুষোত্তম রামকে নিয়ে নতুন করে স্বপ্ন দেখছে আমি আসবো আমি নীলাজিত জনগণ জানতে চাই বারংবার কোথাও গিয়ে নাকি রাম বনাম কালীর একটা প্রতিযোগিতা আসছে কারণ সিপিএম এর কোথাও গিয়ে একটা বক্তব্য সামনে আসছে বারংবার তারা একটা গুরুত্বপূর্ণ কথা বলছে যে একদিকে নরেন্দ্র মোদির হাত ধরে যদি রাম মন্দির প্রতিষ্ঠা পায় অপর নাকি এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে নাকি জগন্নাথদেবের নাকি সেখানে মূর্তি হবে এবং কোথাও গিয়ে পুরীর যে জগন্নাথের মন্দির রয়েছে তার প্রতি অর্থাৎ তার আকৃতির সামনে রেখে নাকি বর্তমানে দিঘা তো সেই একই কাজ হচ্ছে অর্থাৎ রাম বনাম কালিন নাকি গিয়ে সম্পর্ক চেষ্টা করছি সত্যি কি তাই করছে না যেটা ইন্টারেস্টিং এখানে আমি নিরপেক্ষভাবে বলতে পারি যে বিজেপি তো ঘোষিতভাবে হিন্দুত্বের রাজনীতিতে বিশ্বাস করে রাম মন্দিরের যে আন্দোলন সেই আন্দোলনটা কিন্তু লালকৃষ্ণ আদবাণীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি শুরু করেছিল এবং আজকে যে রাম মন্দির প্রতিষ্ঠিত হচ্ছে আজকে যে ভগবান শ্রীরামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে এটাকে বিজেপি একটা নিজেদের জয় বলেও দেখতে পারে কারণ বিজেপির যে উত্থান আর রাম মন্দিরের আন্দোলন এই দুটোর পুরোভাগে ছিলেন লালকৃষ্ণ আদবান কিন্তু যেটা ইন্টারেস্টিং হচ্ছে এই হিন্দুত্বের রাজনীতির মোকাবিলা করতে গিয়ে মুখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জগন্নাথ মন্দিরে প্রতিষ্ঠা করতে হচ্ছে দীঘায় আর কালী মন্দিরে যেতে হচ্ছে যেদিন রামের রামদালার প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে এর মধ্যে কোনো আপত্তির কিছু নেই কিন্তু ইন্টারেস্টিং হচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও হিন্দুত্বের রাস্তায় হাঁটতে বাধ্য হচ্ছেন বিজেপির জনপ্রিয়তা প্রথমেই বলি যে জগন্নাথ মন্দির তৈরি করাটাকে আলাদা করে দেখানোর কোনো বিষয় নেই মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে ক্ষমতায় আসবার পরে তোমরা ভালো করেই দেখেছো তারাপীঠ মন্দিরের সংস্কার হয়েছে কালীঘাট মন্দিরের সংস্কারের কাজ চলছে দক্ষিণেশ্বরের মন্দিরে তোমরা দেখেছো স্কাইওয়াকের কাজ হয়েছে এবং আমাদের এই যে গঙ্গাসাগর মেলা হয় কপিলমুলির আশ্রম নতুন করে সংস্কার করা হয়েছে রাস্তাঘাট তৈরি করে দেওয়া হয়েছে তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনো জায়গাতেই বিজেপি যতই চেষ্টা করে দেখাক যে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু বিরোধী সেটা কিন্তু বিজেপি করে উঠতে পারেনি এবং তার সঙ্গে এই কথা বলে দিই যে মমতা বন্দ্যোপাধ্যায় একজন ধর্মনিরপেক্ষ মানুষ এবং তিনি সব সময় চেষ্টা করেন সারা পশ্চিমবঙ্গে বিভিন্ন ধর্মের যে মানুষরা রয়েছেন সে মুসলমান হোক হিন্দু হোক কাউন্টার কাউন্টার দেখুন একটা কথা বলি মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে সনাতন ধর্ম বিরোধী তার কারণ হচ্ছে ছোট্ট একটা উদাহরণ দিই তারকেশ্বর ট্রাস্টি বোর্ড তার ট্রাস্টি বোর্ডের মাথায় ফিরা হাকিম কোথায় কই মোহাম্মদ কোনো আজান কোনো ইয়েতে কোনো হিন্দু নেই কেন তার মানে পরিষ্কার অর্থে সনাতন ধর্মের সব থেকে বড় বিরোধী এবং সনাতন ধর্মের যদি সব থেকে বড় কেউ বিরোধী হয় তার নাম নরেন্দ্র মোদী মমতা বলেছে যে অপূর্ণ মন্দিরে কখনোই আজকে কিন্তু শুধুমাত্র তৃণমূল কংগ্রেসকেই বাদ দিচ্ছে যে খাতা থেকে পুরী শঙ্করাচার্য থেকে শুরু করে যোশী মোটা একটা কথাই বলছেন তারা নাকি কোথাও গিয়ে বয়কট করছেন কোথাও গিয়ে কেন বয়কট করছেন দেখুন আমাদের চারটে পিঠ আছে চারটে পিঠ আছে চারটে পিটের মধ্যে একটি পিঠের পুরীর শঙ্করাচার্য বলেছেন যে আমি যাব না কিন্তু তা সত্ত্বেও বাকি তিনটেরও কিন্তু এই রাম মন্দিরের স্বপক্ষে ওনারা লেটার দিয়েছেন আরেকটা ব্যাপার এই মিথ্যাচার তৃণমূল করে নিয়ে তৃণমূল মিথ্যের কথাটা সবাইকে খাওয়াচ্ছে আর সনাতন ধর্ম বিরোধী যেটা বললেন মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেছেন আমি অনুকূল ঠাকুর নাকি ওনার কাছে জমি চেয়েছিলেন মানে কত বড় মিথ্যবাদী হতে পারে এদিকে গঙ্গা সাগরে নর্মাল টাইমের থেকে গঙ্গা সাগরে বাইরের লোকেদের বেশি পয়সা নেওয়া শঙ্করাচার্য থেকে নিশ্চয় নরেন্দ্র মোদী বড় হিন্দু নয় জ্যোতির্পীঠে শঙ্করাচার্য বলছে

একটা একটা প্রাচীন একটা ধর্মীয় স্থান রামের জন্মস্থান যেটা সমস্ত হিন্দু সমাজ যেটাকে বিশ্বাস করে দেখুন ক্ষুদ্রভাবে কিছু মানুষ কীরকমভাবে আচরণ করছে সেটা বড়ো কথা নয় দেশের একটা সার্বিক বড় অংশের মানুষ এটাকে বিশ্বাস করে ওখানে রামলালা জন্ম হয়েছিল পূর্ণ না অপূর্ণ এটা বিতর্ক নয় এটাকে বিতর্ক তুলে ধরা হয়েছে আর একটা প্রশ্ন আছে আপনার জন্য আজকে যেদিনকে বাইশ তারিখে এই রাম মন্দিরের উদ্বোধন সেদিনকেই বাংলার বুকে সংহতি এবং সম্পৃক্ততার মিছিল নাকি করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার একটা বক্তব্য কোথাও গিয়ে নাকি বিভিন্ন ধর্মের মানুষকে তারা মিছিল করছে কি বলেন করতেই পারেন রাম আজকে যেখানে রাম মন্দির প্রতিষ্ঠিত হতে চলেছে আগামী বাইশ তারিখে সেই দিন তো ভারতবর্ষ থেকে বহু মুসলিম সম্প্রদায়ের মানুষ সেখানে গিয়ে যাবে সাতান্নটা দেশকে ইসলামিক যারা ইসলামিক শাসন যেখানে চলছে যেখানে রাষ্ট্রধর্ম ইসলাম বলে ঘোষণা করা হয়েছে সেই সাতান্নটা দেশকে আজকে রাম রাম মন্দিরের যে ট্রাস্ট তারা আমন্ত্রণ জানিয়েছে সেখানে মন্দির প্রতিষ্ঠা দিন এবং বিভিন্ন ইসলামিক রাষ্ট্রগুলো তারা নিজে প্রতিশ্রুতি দিয়েছে আমরা সেখানে যাবো একদম তাই আমি আসবো আমি কাউন্টার নেবো বিষয় আমি এই মুহূর্তে আমাদের সঙ্গে পেয়েছি বামেদা মেঘল জিৎ সিংহকে আর জিৎ দা আমরা একটা খুব গুরুত্বপূর্ণ কথা শুনছিলাম জনগণ বলছিল আজকে সারা দেশের মানুষজন চান রাম মন্দির হয়েছে এবং সেখানে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী আজকে বিজেপি কী বললো তৃণমূল সরকার কী বললো সিপিএম কী বললো সেটা দেখেনি সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী কিন্তু সেখানে রাম মন্দির হচ্ছে তা সত্ত্বেও আপনাদের দলের একদম কেন্দ্রীয় কমিটির সদস্য সুদান চক্রবর্তী কী বলছেন তিনি বলছেন রাম মন্দিরের কথা যখন বারংবার মুখ্যমন্ত্রী বলছেন তাহলে রাম বনাম কালীর যে একটা কথা যুদ্ধ তিনি কেন লাগাতে চাইছেন সত্যি তো কেন লাগা চাইছেন তিনি পার্লামেন্টে বলা হচ্ছে জয় মা কালী আরেকজন বলছে জয় শ্রীরাম কাজকর্মের প্রশ্নের জন্য পার্লামেন্ট তৈরি হয়েছে না জয় মা কালী আর জয় শ্রীরাম করার জন্য তৈরি হয়েছে পার্লামেন্ট আর দ্বিতীয় কথা বলছি ঠিকই বলেছেন সুপ্রিম কোর্টের নির্দেশে রাম মন্দির হয়েছে হোক রাম মন্দির ধর্ম যার যার জায়গায় কিন্তু এখন উপস্থিত ধর্মটাকে নিয়ে দু হাজার চব্বিশের ইলেকশনের আগে এইটাকে কেন সামলে আনা হচ্ছে ধর্মের ভিত্তিতে কি লোকসভা ইলেকশান হবে এইটাই আমাদের প্রশ্ন ধর্মের ভিত্তিতে লোকসভা ইলেকশনের নয় রামের মন্দির বিজেপির প্রথম থেকে ছিল বরাবর তৃণমূল বলতো বা বামেরা বলতো যে রাম মন্দির ওই বানাইঙ্গে লেকিন তারিখ নেই বেতায়ঙ্গে আমরা তারিখও বলে দিয়েছি আর সোমনাথ মন্দিরও তার সম্পূর্ণ হওয়ার আগে উদ উদ্ঘাটন হয়েছিল সেটা যাতে ইতিহাসবিদদের স্মরণে থাকে আর ভগবান শ্রীরামের নাম কোনো সাম্প্রদায়িকতা নয় ভারতের সঙ্গে ভগবান শ্রীরাম শুরু জড়িয়ে আছে আমি প্রথমেই রবীন্দ্রনাথকে নিয়ে বললাম রবীন্দ্রনাথ থেকে কাজী নজরুল বাংলার মনীষীরা বলে গেছে আর বাংলার রানী রাসমণি থেকে রামকৃষ্ণ পরমাংস থেকে আসলে ব্যাপারটা হয়েছে আপনারা ইতিহাসকে ভুলে দিতে চাইছেন আর পুরানকে ইতিহাস বলছি পুরানকে ইতিহাস বানাতে চাইছেন আর বামপন্থীদের কাছে যারা ধর্মকে আপিল বলে তাদের কাছ থেকে ধর্ম শিখতে হবে না কটাই আমরা করতে পেরেছি সতেরো খানা সতেরো খাতে এই বন্ধ বছর বলছি

মিলিমিলি খেলেছে কখনো কি মনে হয়েছে এটা দেখুন রাম মন্দির নিয়ে সারা দেশে একটা উন্মাদনা তৈরি হয়েছে বাংলাও তার ব্যতিক্রম নয় এই উন্মাদনা কতটা আমরা উপলব্ধি করেছিলাম যখন পুজোর সময় রাম মন্দির নিয়ে একটি মণ্ডপ হয়েছিল এবং তাতে জনস্রোত আমরা দেখেছিলাম আর রামের সাথে বাঙালির সম্পর্ক অত্যন্ত পুরনো শ্রীচৈতন্য থেকে রবীন্দ্রনাথ সুভাষচন্দ্র বসু পর্যন্ত রামের ভক্ত ছিলেন কিন্তু চৌত্রিশ বছর বাম শাসনের ফলে বাঙালি নিজের ধর্ম থেকে বিচ্ছুত হয়ে যায় অনেকটাই তার একটা রিভাইভাল পিরিয়ড চলছে কোথাও আমার মনে হয় ধর্ম থেকে বিচ্ছুত হয়ে যাওয়ার ফলেই তারা মনে করতে শুরু করে কিছু বাঙালি যে রাম আমাদের ইতিহাস নয় কৃষ্ণ আমাদের ইতিহাস নয় রমিলা থাফার আর ইরফান হাবিব যেগুলো লিখে গেছেন সেগুলোই ইতিহাস আমি আসবো এই মুহূর্তে আমাদের সঙ্গে সমাজকর্মী রুদ্রাঙ্গ সার্নাল রুদ্রাঙ্ক তোমরা তো সমাজের জন্য এত কাজকর্ম করো সামাজিক যে কাজকর্ম সেখান থেকে দাঁড়িয়ে জনগণের জন্য তোমরা ভাবছো যে একদিকে যেখানে রাম মন্দিরের উদ্বোধন হচ্ছে বাইশ তারিখ সেদিকে বাইশ তারিখেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিল হচ্ছে বাংলার ওকে পার্ক সার্কাস অব্দি কিন্তু সেখানে বারংবার এই রাজ্যের মুখ্যমন্ত্রী কি বলছেন যে বিভিন্ন ধর্মের মানুষদেরকে নিয়ে নাকি এই মিছিল হবে কোথাও কি তাহলে কি বারংবার তিনি কটাক্ষ করছেন বিরোধীদের অর্থাৎ বারংবার এই কেন্দ্রকে না না উনি বলেছেন যে এই মিছিলটা কখনোই কোনো রকমভাবে কোনো কিছুর পাল্টা দিচ্ছেন না তিনি তিনি বলেছেন আমি সব ধর্মের মানুষকে নিয়ে শুরু করব এবং প্রত্যেকটা জায়গা গির্জা থেকে মসজিদ থেকে মন্দির প্রত্যেকটা জায়গা ছুঁয়ে ছুঁয়ে আমি এগিয়ে যাব। তিনি কোনো ধর্মবিদ্বেষের কথা বলেননি এবং বারবার রামের কথা কিন্তু বাঙালিরা জানে বাঙালিরা যথেষ্ট কালচার আমাদের এখানকার দুর্গা কিন্তু বিশ্ববিখ্যাত মানুষ বাঙালির মানুষ জানে পুজো আসার বিষয়টা কি কিন্তু পুজোকে বাঙালি কিন্তু চাই না কখনো রাজনীতির আক্রায় নিয়ে আসতে জয় শ্রীরাম বলে নিজেকে বড় বড় করে প্রমাণিত করা যায় না যেটা বিজেপি বারবার করা দেখুন ভারতবর্ষে আমরা দেখেছি ইতিহাস যদি বলেন বহু মন্দির ভেঙেছে বহু মন্দির ভেঙে মসজিদ অনেক কিছু হয়েছে একটা সুন্দর রামের মন্দির হচ্ছে এখানে এত বিরোধিতা করার কোনো জায়গা নেই রামের মন্দির হচ্ছে আর সংহতি কেন কিসের সংহতি আরে রাম কি ওনার নয় রাম কি আমার না সমস্ত সনাতন ধর্ম এবং ভারতবর্ষে যারা বসবাস করে রাম সবার জন্য রাম সবার জন্য রাম আমাদের সবার রাম রাম সবার এটাতে কোনো কথা নেই কিন্তু রাম বিজেপির

আজকে যেই মানুষটা এক কাল তৃণমূল কংগ্রেসে ছিলেন সে বর্তমানে বিজেপিতে গিয়ে আপনারা হয়তো বলতে পারেন তৃণমূল কংগ্রেস হয়তো সবসময় বলে যে শুভেন্দু অধিকারী নাকি ওয়াশিং মেশিনে চলে গেছে আমি জানি না কতটা ওয়াশিং মেশিনে গেছে নাকি কোথাটা কোথায় গেছে সরবদের ভালো বলতে পারবে ব্যাপারটা বিজেপির মুখপাত্র হয়ে কিন্তু কৌশিক যেন গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি আসবো আজকে আজকে অনেক ডেট ছিল তেইশ তারিখ ছিল চব্বিশ তারিখ ছিল পঁচিশ তারিখ ছিল তা সত্ত্বেও আজ যে গোটা দেশবাসী যখন তাকিয়ে রয়েছে রাম মন্দিরের দিকে আপনারা কি করছেন বেছে বেছে বাইশ তারিখেই মিছিলটা বার করছেন কারণ কোথাও গিয়ে আপনাদের মনে হচ্ছে রাম রাজনীতি সত্যি কি চলছে বিষয়টা একদমই সেরকম নয় দিকে ঘোরানোর চেষ্টা করছে বিজেপি নিজেদেরকে প্রাসঙ্গিক করার জন্য মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে প্রতি বছরই একদিন এই সম্প্রীতির বার্তা নিয়ে এই করেন এটা নতুন কিছু নয় এই বছর সেটা বাইশ তারিখে হচ্ছে তাতে কি আছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় তো কাউকে বলছে না যে আপনি সম্প্রীতি মিছিলে হাঁটবার জন্য আপনি রাম মন্দিরে যাবেন না যাদের রাম মন্দিরে যাওয়ার আছে উদ্বোধন দেখতে যাওয়ার আছে তারা যাচ্ছেন কাউকে তো এখানে বাধা দেওয়া হচ্ছে না কিন্তু তৃণমূল কংগ্রেস যখন দিল্লিতে আন্দোলন করতে যায় তখন ট্রেন আটকে দেওয়া হয় ওখানে পুলিশ দিয়ে আটকে দেওয়া হয় আটকে দেওয়ার প্রথম কথা হচ্ছে আমি দুটো জিনিসের কাউন্টার দিতে চাই সমাজকর্মী বললেন যে উৎসবকে নিয়ে রাজনীতি হয় না কিন্তু উৎসবকে বিকৃত করে মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র রাজনীতি করতে পারেন এই অধিকারটা ওনাকে কে দিয়েছে জানি না ওনারা পিতৃপক্ষে পিতৃপক্ষের অবসান আগে দুর্গা পুজো উদ্বোধন করেন আরেকটা ব্যাপার হচ্ছে কি রাম মন্দিরের ব্যাপার উনি মিছিল বাইশ তারিখে আপনার প্রশ্ন বারবার বাইশ তারিখে কেন করছে আমার দাবি রইল মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে রাম তো সংগতির প্রতীক উনি মেনে নিয়েছেন এতদিন রাম নামকে ভয় পেতেন ভূত পেতনির মতো এখন ভয় পাচ্ছেন না আসবো কিন্তু আজকে শুধুমাত্র তৃণমূল কংগ্রেস বলি নয় আজকে জিদ্দা আপনারাও নাকি বলছেন একুশ বাইশ তারিখ থেকে আপনি একটা মিছিল করতে পারেন কারণ এই তৃণমূল কংগ্রেসের সরকার এবং ওইদিকে দেশে বিজেপি সরকার নাকি ধর্মীয় মেরুকরণ করার চেষ্টা করছে সত্যি কি তাই করছে দেখুন আপনি যে মিছিলের কথা বললেন এখনো সেরকম কোনো ঘোষণা আসেনি কিন্তু আপনাকে এইটা বলতে পারি যে এই যে বিজেপি এবং তৃণমূল ধর্মের পথে দু হাজার চব্বিশের ইলেকশানটাকে নিয়ে যেতে চাইছে ভারতবর্ষের ভবিষ্যৎটাকে অন্ধকার করে ধর্মের দিকে নিয়ে যেতে চাইছে তার প্রতিবাদ বামপন্থীরা করবে কাজের দাবিতে লড়বে শিক্ষার দাবিতে ধরবে লড়বে শিক্ষায় দুর্নীতির জন্য যে হাজার দিনের ওপর চাকরি প্রার্থীরা বসে রয়েছে তাদের জন্য ভামেলা লড় দেখুন বামেদের চৌত্রিশ বছর শাসনেই বাঙালি একটা কথা বলেছে আমি আবার দাদা দাদা আপনি চুরিকে দেখা যায় দিল্লির রামকৃষ্ণ মিশনে গিয়ে স্বামীদের স্বামীজিদের সঙ্গে কথা বলেন এবং রামকৃষ্ণ মিশন থেকে পুঁথি পুস্তক নিয়ে তিনি সেখান থেকে বেরোন পশ্চিমবঙ্গের রামকৃষ্ণ মিশনে কিন্তু তারা যান না দিল্লিতে যান দিল্লির রামকৃষ্ণ মিশনে কিন্তু তারা যান এই বিষয়গুলো কেন দেখতে আমি সুভাষ 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 চক্রবর্তী নিজে মন্দিরে যেতেন আমরা দেখেছি সিপিএম নেতা সেগুলোকে তারা অস্বীকার ঈশ্বরকে অস্বীকার করা যায় না এই জন্য রাম ভক্তি টিকে আছে কিন্তু দিকে দিকে কমিউনিজমের প্রাচিত্বের মতো ভেসে পড়েছে চীন যাদের কমিউনিস্ট দেশ বলতো তারাও আজ পুঁজিবাদের পথে হাঁটছে কমিউনিজম ছেড়ে সুতরাং কমিউনিজমের স্থায়িত্ব যে ভঙ্গুর যে রাম বিরোধী কমিউনিজম আর বাংলায় শূন্য আপনারা তো জানেন শূন্য হয়ে গেছে এই রাম বিরোধী শক্তি সাথে রামের যারা ভক্ত তাদের লড়াই এই রামবিরোধী বিরোধী শক্তির একটা মুখ হচ্ছে সিপিআইএম আমি আসবো ছোট করে উত্তর দেবো কি মনে হচ্ছে সংহতি মিছিল কোথাও পরিপূর্ণ থেকে পেতে পারে সেদিনকে বাইশ তারিখে পরিপূর্ণতি পাওয়ার কিছু নেই মমতা বন্দ্যোপাধ্যায় যেটাই করে সেটাতে মানুষ সমর্থন দেয় মানুষ তাকে ভালোবাসে কিছু কিছু দল এখন রাজনৈতিকভাবে লড়াই করতে না পেরে এই যেমন এই বিজেপি দাদার খুব খারাপ লাগে দাদা এত কথা বললো এত ভালো ভালো কথা বলে গেল কিন্তু আজকে যাদেরকে চোর বলবে কালকে যদি ওদের দলে চলে যায় কালকে বলতে হবে নেতা আমি আসবো বিশেষ সমজিৎ দেখি দেখুন একটা কথা বলি এসব নিয়ে ওসব অনেক কথা হয়েছে এই রাম মন্দির ভূমিপুত্র ভূমি যে দিন পুজো হয় সেদিনকে দিয়েছে কাপুনি আর বাইশ তারিখ হবে ঝাঁকুনি আর বাকি যে জিনিসটা হবে সেদিন হবে পাটাকা ফাটবে শুধু বাজি ফাটবে আনন্দ হবে আর রাম মন্দির মানুষ আনন্দ করবে দুহাজার চব্বিশ দাদা ছোট স্লোগানের জায়গা নেই মনে করবে জয় শ্রীরাম হবেই হবে জয় শ্রীরাম বলুন শুধু জয় শ্রীরাম বললে হবে না জয় কালীও বলতে 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 হবে 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 জয় 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 শ্রীকৃষ্ণও শুধু রাম বলছে যারা জয় শ্রীরাম বলছে যারা তারাই হিন্দু আর জয় মা কালী যারা বলছে তারা হিন্দু না জয় আরে ভগবান শ্রীরাম যে পুজো উৎপত্তি করেছিলেন সেই পুজো সেই সবাই হিন্দু সবচেয়ে বেশি করে যদি কোথাও হয় সেটাই পশ্চিমবঙ্গে হয় এবং রাজ্যের মুখ্যমন্ত্রী প্রথম কথা হচ্ছে কি এই যে সঙ্গতি মিছিল এই যে সঙ্গতি মিছিলটা বাইশ তারিখে উনি করছেন কই যেদিন উনি রেড রোডে নামাজ পড়তে যান ইসলাম ধর্ম বিরোধিতা করে সেদিন কই নামাজ পড়তে যখন আমি একটা মহিলার প্রকাশ্যে নামাজ পড়ার অধিকার আছে বলি আমি বলি আমি এটা আমি একটা কথা উত্তর দিদি আমি আনি দাদা বলতে দিই বারবার বড় বড় পুরোহিত পুরীর পুরোহিত বলেছেন যে আমি বারবার খোঁজ নিয়ে দেখলাম যে ওই দিনটাই কি প্রতিষ্ঠিত হতে পারে কাশির যে পুরোহিত ওই বাইশ তারিখ ডেটটা দিয়েছিল তাকে বলা হয়েছিল আপনি জানুয়ারি মাসেই ডেট দেবেন জানুয়ারি মাসে ভালো ডেট থাক না থাক আপনাকে ওই মাসেই এই প্রশ্নগুলো কিন্তু আপনি যাচ্ছে বরংবার জনগণ আজকে অনেক জনগণ দাঁড়িয়েছে তাদের তাদের মনে কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্নই যাচ্ছে আমি একদম আমি ছোট করে এক লাইনে উত্তর নেবো দেখুন শাস্ত্র মতে বাইশ তারিখে উদ্বোধন হচ্ছে যারা পিতৃপক্ষে দুর্গা উদ্বোধন করে সেই সব ভণ্ড মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো ভণ্ডরা এর বিরোধিতা করে চটি চাটারা এর বিরোধিতা আমি একবার জনগণের মনে কিন্তু এই প্রশ্নগুলি যাচ্ছে কেন বাইশ তারিখ থেকে বেছে নিচ্ছে রাজ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কারণ এই বাইশ তারিখে দেশবাসী তাকিয়ে আছে নরেন্দ্র মোদীর হাত ধরে বা হয়তো দেশের আরো অনেক মন্ত্রীরা সেখানে উপস্থিত থাকবেন যদি তৃণমূল কংগ্রেস সেখানে যাচ্ছে না কংগ্রেস যাচ্ছে না সিপিএম যাচ্ছে না সেটা দেখার বিষয় কেন যাচ্ছে না তারা কোথাও কি ধর্মীয় মেরুকরণ নাকি করা হতে এ নিয়ে কিন্তু একাধিক প্রশ্নে সাধারণ মানুষের মনে জেগেছিল যাচ্ছে যাকবে দেখা হবে আগামী এপিসোডে দেখতে থাকুন বাংলা ছাগ